মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে সপ্তম সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হলো মালদা টাউন হলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে সপ্তম সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হলো মালদা টাউন হলে। এদিন উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক অর্ণব চট্টোপাধ্যায়, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার সকল গ্রন্থাগারের কর্মকর্তারা। অনুষ্ঠান মঞ্চে জেলায় বেসরকারি 31টি গ্রন্থাগারের কর্মকর্তাদের হাতে 25,000 টাকা করে চেক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়, সারা বছর তাদের গ্রন্থাগারের ভালো কাজকর্ম করার জন্য। এছাড়া ভালো পাঠকদেরও সম্মানিত করা হয়। আজকে গ্রন্থাগার দিবস, সপ্তম গ্রন্থাগার দিবস, যেটা আমাদের দিনু সাহেব বললেন, তার পালন উপলক্ষে মালদা জেলায় আমরা এটাকে সমারোহের সঙ্গে টাউন পালন করছি। মঞ্চ উপস্থিত রয়েছেন এই গ্রন্থাগার দিবস, যেটা একটা বই পড়া সম্পর্কে মানুষের উৎসাহ আগ্রহ আরো বাড়ানো, এবং যারা আমাদের গ্রন্থাগারগুলিকে তারা পৃষ্ঠপোষণ করছেন, সবসময় আসছেন, সেখানে পড়াশোনা করছেন, এবং শিক্ষা এবং জ্ঞানের যে প্রবাহ, যে ধারা আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ার মাধ্যমে যেটা হয়, সেটাকে এই সমাজের আমাদের মধ্যে এখন যে বহু প্রচুর পরিবর্তন করছে, তার মধ্যে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে একটি সম্মান জানানো হবে। ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রন্থাগার একটি অন্যতম প্রিয় জায়গা। আপনারা যাদেরকে নিয়ে কারবার করেন, তার প্রথম লক্ষ্য হবে আমাদের যে বই পড়তে অনুপ্রাণিত করা। বলবেন কেন? কিন্তু মাস্টার করবে আমরা কেন? কিন্তু স্কুলে বই পড়তে অনুপ্রাণিত, বই তো দু রকমের হয়, রবীন্দ্রনাথ বলছে। একরকম বই হচ্ছে পাঠ্য পুস্তক, আরেক রকমের বইয়ের নাম শিক্ষা পুস্তক। পাঠ্যপুস্তক মানে পাঠযোগ্য পুস্তক, যা পাঠ করলে পাঠের উপকারিতা পাওয়া যায়। এটা কিরকম পুস্তক? না, যা মানুষ আনন্দে পড়ে, যা পড়তে গেলে মনে হয় না কেউ তার উপর চাপিয়ে দিয়েছে, তাহলে ওর থেকে ওই আনন্দ থেকে সে যে জিনিসটা গ্রহণ করে তাতে তার কল্পনার বিকাশ হয়, চিন্তার বিকাশ হয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।